আমি মোশাম্মদ মেহরাজ, গাজীপুরের এনজিও শিক্ষা কার্যক্রমের একজন শিক্ষক। একদিন এক সপ্তম শ্রেণীর ছাত্রী এসে আমাকে জানায় তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে ঠিক করেছে। আমি শিক্ষক হওয়ার পাশাপাশি মানবাধিকার সংগঠনের আইন ও শালিশ কেন্দ্রে অগ্নি প্রকল্পের আওতাধীন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের একজন সদস্য, নারীর সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কাজ করছি। আমি মেয়েটির সাথে একান্ত কথা বলি এবং জানতে পারি মেয়েটির মা বাবা মেয়েটির চেয়ে দ্বিগুণ বয়সের এক পুরুষের সাথে বিয়ে ঠিক করে, কিন্তু মেয়েটি বিয়ে করতে রাজি নয়। তার পরিবারে কেউ এটা বোঝার চেষ্টা করছে না, পরিবারে সবাই এ বিয়েতে রাজি, তার কথা কেউ শুনছে না। তার কথা শোনার পরে তাকে আশ্বস্ত করি এবং বাল্যবিবাহটা বন্ধ করার চেষ্টা করি। পাশাপাশি আমি আইন ও শালিশ কেন্দ্রের কর্মকর্তার সাথে কথা বলি এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করি। মেয়েটির পরিবারের সাথে বাল্যবিবাহের কুফল ও দেশের প্রচলিত আইন সম্পর্কে আলোচনা করি। আমাদের উপস্থিতিতে ছাত্রীর বাবা মা অঙ্গীকার করেন ছাত্রীকে বাল্যবিবাহ না দেওয়ার জন্য। তারা তাদের ভুল বুঝতে পারেন এবং দুঃখ প্রকাশ করে। এখন আমার ছাত্রী অষ্টম শ্রেণীতে পড়ে এবং ভালো ফলাফল করছে। এভাবেই নারীর প্রতি এমন বিভিন্ন রকম সহিংসতা বন্ধের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ব্র্যাকের সহযোগিতায় অগ্নি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে আইন ও শালিশ কেন্দ্র। বন্ধ হতে সাহায্য করছে পারিবারিক নির্যাতন, যৌতুকের কারণে নির্যাতন, যৌন হয়রানি সহ বাল্য বিয়ের মতো ঘটনা। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং এ বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতার জন্য যোগাযোগ করুন আইন ও শালিশ কেন্দ্রের হেল্পলাইনে।